বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মিডিয়ার আজকে ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই সেই গামছা, এই সেই ছেঁড়া গামছা, যে ছেঁড়া গামছার রূপকীয় কাহিনী আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই শোনাব। এই ছেঁড়া গামছার গল্প যারা শুনতে পারবেন, যাদের শক্তি সামর্থ্য আছে এই একটি ছেঁড়া গামছার গল্প শোনার, আজকে তারাই আমার সাথে যুক্ত হবেন। আর দয়া করে যারা শুনতে শুনতে মনে হবে যে আমি আর এই ছেঁড়া গামছার গল্প শুনতে পারবো না, তারা সেখান থেকে বিদায় নিয়ে নেবেন। কারণ এই করুণ কাহিনী শোনার পর আপনি আপনাকে কখনো স্থির করে রাখতে পারবেন না। তো ছোট বাচ্চারা এবং যাদের হার্ট দুর্বল, দয়া করে এই গল্পটি শোনা থেকে অবশ্যই বিরত থাকুন। তো বন্ধুরা, চলুন আমরা মূল গল্পে চলে যাই, আপনাদেরকে শোনাই যে এই ছেঁড়া গামছার পিছনের আসল রহস্য। বন্ধুরা, একজন ভদ্রলোক, যে ভদ্রলোক বছরের পর বছর প্রবাসে কাটিয়েছেন, দেশে ফিরেও পরিবারকে সচ্ছল রাখার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। কখনো ভাইয়ের পড়াশোনার খরচ, কখনো বোনের বিয়ে, কখনো আবার পুরো পরিবারটার দায়িত্বের গ্লানি টানতে টানতে একটা সময় যখন এই মানুষটি নিজের কাছে হার মেনে যায় এবং বর্তমান পরিস্থিতির কাছে হার মেনে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, ঠিক তখনই তাকে কবরস্থ করার জন্য তার পরিবারের কোনো সদস্য এগিয়ে আসেনি। তখন তার পাশে দাঁড়িয়েছিল অজানা অচেনা মানুষগুলো। সেই অজানা অচেনা মানুষগুলো যখন তাকে দাফন কাফন করার জন্য তাকে গোসল দিয়েছে, গোসল করানোর পরে তার পরিবারের কাছে তার মৃত শরীরটা মোছার জন্য এটি গামছা চেয়েছিলেন। তারা অনেকক্ষণ পরে, অনেক সময় নিয়ে সেই মৃত ব্যক্তির ভাই এই ছেঁড়া গামছাটি তাদের হাতে তুলে দিলেন। সেই মানুষগুলো ছেঁড়া গামছা দিয়েই সেই মানুষটার গাটা পরিষ্কার করলেন, দাফন কাফন করলেন। তবে আরও একটা কাহিনী এখানে যুক্ত আছে, যে খাটিয়াটাতে শুয়ে তাকে কবরস্থ করা হয়েছে সেই খাটিয়ার গল্পটাও আপনাদেরকে শোনাবো। আগে গামছার ঘটনা আপনাদেরকে শুনিয়ে নিই। অবাক হয়ে গেল সেই মানুষগুলো, যে মানুষটা সারা জীবন বিলীন করে দিল সেই পরিবারটার জন্য, সে মানুষটা নিজের জীবনটাকে বাজি রেখে সবাইকে যখন ঘরে থাকার অনুমতি দেয়া হয়েছিল, তখন সেই পরিবারটাকে চালানোর জন্য, সেই পরিবারে আহার যোগানোর জন্য সবাই ঘরে থাকলেও সেই মানুষটি ঘরে থাকতে পারেনি। তার সন্তানদের জন্য, তার পরিবারের সদস্যদের জন্য, হয়তোবা সামান্য খাবার আহরণের জন্য সে বাইরে বের হতেই হয়েছিল। কিন্তু বাইরে বের হওয়ার কারণে হঠাৎ করেই কিভাবে যেন মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং শেষ পর্যন্ত পরিবারের কাছে একটি ভালো পরিষ্কার কাপড় তার ভাগ্যে জুটল না। তার ভাই, তার পরিবারের সদস্যরা এই ছেঁড়া গামছাটি তার শরীর পরিষ্কার করার জন্য এনে দিয়েছিল। আজকে আমি প্রশ্ন করতে চাই, কোন মানুষদের জন্য বছরের পর বছর এই বিদেশের মাটিতে কাটিয়ে দেন? কোন মানুষদের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে, নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে এত কষ্ট করে এই পৃথিবীতে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কোন মানুষদের জন্য? আমি সেই মানুষদের কথা বলছি না, আমাদের সমাজে এমন হাজারো হাজারো পরিবার আছে, নিজের পরিবারের সদস্যদের জন্য, নিজের পরিবারকে আগলে রাখার জন্য প্রত্যেকটা পরিবার একসাথে লড়াই করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বেঈমান, যারা ক্ষণিকের মধ্যেই নিজের শরীরের চামড়া বদলে ফেলে, যারা ক্ষণিকের মধ্যেই দায়িত্বশীল মানুষদেরকে ভুলে যায়, যারা ক্ষণিকের মধ্যেই একটা মানুষ যে কি করেছিল পরিবারের জন্য সেই মানুষগুলোকে ভুলে যায়। আজকে সেই মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি, সতর্ক করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনি এখনই সতর্ক হয়ে যাবেন, নিজের উপরে খেয়াল রাখবেন, নিজের জন্য পৃথিবীতে কিছু একটা করে যাবেন, যাতে করে আপনি যাওয়ার সময় অন্তত আপনার শরীরটা মোছার জন্য একটি পরিষ্কার কাপড় অন্তত সেখানে ব্যবহার করা হয়। ঠিক এ কারণেই আজকের এই গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবাক হয়ে যাবেন, শুধু গামছা নয়, এই মানুষটি মৃত্যুবরণ করার পর যে খাটিয়াটাতে শোয়ানো হয়েছে সেই এলাকার মসজিদে স্টিলের খাটিয়া থাকা সত্ত্বেও, সেই এলাকার মসজিদে নতুন একটি স্টিলের খাটিয়া আছে, সেই খাটিয়াটিও তার ভাগ্যে জোটেনি। এলাকাবাসী মিলে একটা স্টিলের খাটিয়া যখন বানিয়েছিল, পুরাতন এই খাটের খাটিয়াটা, পুরাতন এই কাঠের খাটিয়াটা অযত্নে পড়েছিল একটা স্টোর রুমে। বছরের পর বছর ঘুণে ধরে এটা কয়েকটা পাল্লা, এটা সেটা সব কিছুই যেন ঘুণে ধরে শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই মানুষটার কপালে সেই খাটটাই জুটল, কিন্তু স্টিলের খাটিয়াটা
কবরস্থ করার জন্য তার ভাগ্যে জুটল না। আজকে চিন্তা করুন আমরা কতটুকু অভাগা হয়ে গিয়েছি, আজকে চিন্তা করুন এই মুহূর্ত পৃথিবীর এই 2020-এর এই মুহূর্তটা আমাদেরকে কতটুকু শিক্ষা দিয়ে গেল। আজকে আমি আপনি কেন বড়াই করছি, আমি উঁচুতলায় বসে আছি আমি নিচুতলায় নামবো না, আমার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, আমার কোটি কোটি টাকা ঘরের এক কোণায় রেখে দিয়েছি, কোনো প্রয়োজন নেই। আজকে অপ্রয়োজনীয় প্রমাণ হয়েছে অর্থ, আজকে অপ্রয়োজনীয় প্রমাণ হয়েছে একটা মানুষের প্রাচুর্য, আজকে অপ্রয়োজনীয় প্রমাণ হয়েছে একটা মানুষের ক্ষমতা, আজকে অপ্রয়োজনীয় মনে হয়েছে একটা মানুষের শারীরিক সৌন্দর্য। আমি এমন, আমি তেমন। আজকে এই ধরনের শিক্ষাগুলো যদি আমরা না নিতে পারি, এই ধরনের শিক্ষা নিয়ে যদি আমরা পৃথিবীতে যতদিনই বেঁচে আছি বসবাস করতে না পারি, আমি মনে করি পৃথিবী থেকে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতে পারি না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যতটুকু সম্ভব নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।